তো এরকম মনোগ্রামি স্টাইলের লিফ ডিজাইন কিভাবে তৈরি করবেন? তো এই ধরনের ডিজাইন আপনি অনেক সরকারি স্ট্যাম্পে দেখতে পাবেন। তো এটি কিভাবে তৈরি করতে হয় সেটি আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনি এই কাজটি শিখে যাবেন এবং এটির সাহায্যে আপনি অনেক নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আমাদের লিফের ডিজাইন তৈরি করে সেটিকে প্যাটার্ন ব্রাশ করে নিতে হবে। তো লিফের ডিজাইন তৈরি করার জন্য আপনি এখান থেকে পেন টুল সিলেক্ট করুন বা কিবোর্ড থেকে পি প্রেস করুন। ওকে, এখন আপনি ডকুমেন্টে একটু জুম করুন। এরপর এখানে আপনি আপনার পছন্দ মতন একটি লিফ তৈরি করুন। এখন আপনি এটিকে সিলেক্ট করুন, এখানে রাইট ক্লিক করুন, এরপর ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট এবং এখান থেকে ভার্টিক্যাল রেখে কপি অপশানে ক্লিক করুন। ওকে, তাহলে দেখবেন যে এটির একটি রিফ্লেক্ট ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, এখন আপনি এটিকে ধরে এদিকে নিয়ে এসে ম্যাচ করে দিন। এখন আপনি মাঝখানে একটি লাইন টেনে দিন, এখান থেকে পেন টুল সিলেক্ট করুন, এরপর এখান থেকে একটি দাগ টেনে দিন। ওকে, এখন আপনি এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করুন, এটিকে সিলেক্ট করুন, এরপর এখান থেকে স্ট্রোকটি বাড়িয়ে দিন, এরপর এটিকে ম্যাচ করে দিন। এখন আমাদের লিফের ডিজাইন তৈরি করা শেষ হয়ে গিয়েছে। ওকে, তো এখন আপনি ডকুমেন্টটিকে 100% নিয়ে যান। ওকে, তো কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড জিরো বাটন প্রেস করুন, তাহলে দেখবেন যে ডকুমেন্টটি 100% জুম করে আমাদের দেখাবে। ওকে, এখন আপনি এই ডিজাইনটি সিলেক্ট করুন, এরপর এটিকে ছোটো করুন। ওকে, আপনি যেরকম সাইজে চান সেরকম ছোটো করে নিন। এরপর এটিকে প্যাটার্ন ব্রাশে কনভার্ট করার জন্য প্রথম আপনি উইন্ডো অপশানে ক্লিক করে ব্রাশ প্যানেলটি ওপেন করুন। ওকে, বা আপনি কিবোর্ড থেকে F5 বাটন প্রেস করতে পারেন। এরপর লিফের ডিজাইনটি সিলেক্ট করুন, এরপর শিফট প্রেস করে এটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করুন। ওকে, এখন এটিকে ড্র্যাগ করে ব্রাশ প্যানেল এনে ছেড়ে দিন। এরপর এখান থেকে প্যাটার্ন ব্রাশ অপশানটি চুজ করুন, এরপর এখান থেকে ওকে অপশানটিতে ক্লিক করুন, এরপর এখান থেকে আপনি ওকে অপশানটিতে ক্লিক করুন। ওকে, এখন দেখুন যে আমাদের প্যাটার্ন ব্রাশ তৈরি হয়ে গিয়েছে। তো এখন আপনি এই প্যাটার্ন ব্রাশটিকে যে কোনো পাত বা স্ট্রোকের উপর অ্যাপ্লাই করতে পারেন। তো ধরুন আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম। ওকে, এরপর এখানে একটি লাইন ড্র করলাম। এখন আমি যদি এটিতে এই প্যাটার্ন ব্রাশটি অ্যাপ্লাই করতে যাই তাহলে সিম্পলি আমি এখানে ক্লিক করব, তাহলে দেখুন যে এটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, একইভাবে আপনি যদি এটি রেক্ট্যাঙ্গেলের উপর অ্যাপ্লাই করতে চান তাহলে এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করুন, এরপর এখানে রেক্ট্যাঙ্গেল ড্র করুন। ওকে, এরপর এটিতেও যদি আপনি প্যাটার্ন ব্রাশটি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি এখান থেকে প্যাটার্ন ব্রাশটিতে ক্লিক করুন, তাহলে দেখবেন যে এটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো ঠিক একইভাবে আপনি যদি সার্কেলের ভিতর এই প্যাটার্ন ব্রাশটিকে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করুন। ওকে, এরপর অল্ট শিফট প্রেস করে এখানে একটি সার্কেল ড্র করুন, তাহলে দেখবেন যে এটি সার্কেল হবে। ওকে, এখন আপনি এটির ফিল কালার রিমুভ করে দিন। তো ফিল কালার রিমুভ করার জন্য আপনি প্রথমে ফিল অপশানটিতে ক্লিক করুন। ওকে, এরপর এখান থেকে নন অপশানটিতে ক্লিক করুন, তাহলে দেখবেন যে ফিল কালারটি রিমুভ হয়ে যাবে। এখন আপনি সার্কেলটিকে সিলেক্ট করুন, এরপর আপনি ব্রাশ প্যানেলে এসে এই লিফ প্যাটার্ন ব্রাশটিতে ক্লিক করুন, তাহলে দেখবেন যে এফেক্টটি এই স্ট্রোকটিতে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আপনি যদি চান যে এই লিফের বা এই পাতাটির সাইজ ছোট হোক তাহলে আপনি এখানে স্ট্রোক আপনি কম বেশি করতে পারেন। ওকে, তো আপনি যদি স্ট্রোকের সাইজ আপনি কম করেন তাহলে এটির সাইজ ছোট হবে এবং আপনি যদি এটির সাইজ বেশি করেন তাহলে এটির সাইজ বড় হবে। ওকে, তো এরকম আপনি প্যাটার্ন ব্রাশের সাহায্যে অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এরকম মনোগ্রাম স্টাইলের লিফ ডিজাইন তৈরি করবেন। তো সেটি করার জন্য প্রথমে আমি এটিকে সাইডে রেখে দিচ্ছি। ওকে, এখন আপনি এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করুন, এরপর অল্ট শিফট প্রেস করে এখানে সার্কেল ড্র করুন। এখন এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করুন বা কিবোর্ড থেকে ভি বাটন প্রেস করুন, এরপর শিফট প্রেস করে এটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করুন। এরপর এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করুন, এরপর উপরের অংশটিকে সিলেক্ট করুন, এরপর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করুন, তাহলে দেখবেন যে উপরের অংশটি ফাঁকা হয়ে যাবে। ওকে, এখন আপনি এই সার্কেলটিকে দুটি খণ্ডে বিভক্ত করার জন্য এখান থেকে সিজার টুল সিলেক্ট করুন বা কিবোর্ড থেকে সি বাটন প্রেস করুন। ওকে, এরপর আপনি এই সার্কেলটির মিডল অপশানে ক্লিক করুন, তাহলে দেখবেন যে এটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। এখন আপনি কিবোর্ড থেকে ভি বাটন প্রেস করুন বা এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করুন। ওকে, তো দেখুন যে এটি দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেছে।
এখন আপনি দুটিকে একসাথে সিলেক্ট করুন, এরপর এখান থেকে প্যাটার্ন ব্রাশে ক্লিক করুন, তাহলে দেখবেন যে ব্রাশ এফেক্টটি এখানে চলে আসবে। এরপর আপনি যদি এটি সাইজ কমাতে চান তাহলে আপনি এখান থেকে এটির সাইজ কমাতে পারেন। ওকে, এখন দেখছেন যে পুরো ডিজাইনটির লিফ বা পাতাটি একই দিকে রাউন্ড হয়ে আছে। আমরা চাইলাম যে এদিকের লিফটি যেরকম আছে এদিকের লিফটিও এরকম হোক, তো সেটি করার জন্য আমরা এই লিফটিকে রিভার্স করে দেব, মানে এটির ডিরেকশন চেঞ্জ করে দেব। তো ডিরেকশন চেঞ্জ করার জন্য প্রথমে আপনি এই লিফটিকে সিলেক্ট করুন, এরপর এখান থেকে পেন টুল সিলেক্ট করুন। ওকে, এরপর আপনি এটির অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করুন, তাহলে দেখবেন যে এটির ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে ভি বাটন প্রেস করুন। ওকে, এখন বাইরে ক্লিক করুন। এখন দেখছেন যে এদিকে যেমন লিফটটি আছে এদিকেও একই রকম আছে। ওকে, এখন আপনি এটিতে ক্লিক করে এটিকে একটু সরিয়ে নিয়ে যেতে পারেন। ওকে, তো দেখুন আমাদের ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। তো এখন যদি আপনি এই ডিজাইনটির নিচের দিকটি মোটা এবং উপরের দিকটি সরু করতে চান তাহলে সেটি কীভাবে করবেন? তো এটি আমরা উইথ টুলের সাহায্যে খুবই সহজে করতে পারি। তো সেটি করার জন্য আপনি এখান থেকে উইথ টুল সিলেক্ট করুন, এরপর এই ডিজাইনটির উপরের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করুন, এরপর এটিকে বাইরের দিকে নিয়ে যান। দেখুন যে আপনি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন, এরপর আপনি ছেড়ে দিন, দেখুন যে উপরের অংশটি শুরু হয়ে গেছে। একই রকমভাবে যদি আপনি নিচের দিকটিকে মোটা করতে চান তাহলে আপনি নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করুন, এরপর এটিকে বাইরের দিকে নিয়ে যান। ওকে, এরপর ছেড়ে দিন, দেখুন যে নিচের দিকটি মোটা হয়ে গেছে। এখন আপনি একই জিনিস যদি এদিকে করতে চান তাহলে আপনি উইথ টুলের সাহায্যে করতে পারেন। ওকে, তো যেহেতু এটি সিমেট্রিক্যাল টাইপের ডিজাইন তাই আমরা এটিকে ডুপ্লিকেট অ্যান্ড রিফ্লেক্ট করে এদিকে আনলে এদিকে একটু তৈরি করা হয়ে যাবে। ওকে, প্রথম আমরা এটিকে সিলেক্ট করে ডিলিট করে দেব, এরপর এই ডিজাইনটি সিলেক্ট করুন, এখানে রাইট ক্লিক করুন, এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, এরপর এখান থেকে ভার্টিক্যাল রেখে কপি অপশনটিতে ক্লিক করুন, এরপর এটিকে এখানে এনে ছেড়ে দিন। দেখুন যে আমাদের ডিজাইনটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন যদি আপনি এই ডিজাইনটির সামনে একটি লিফ অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি লিফ অল্ট প্রেস করে নিয়ে আসুন। ওকে, এরপর এখানে অ্যাড করে দিন, তো আপনি এটির ডুপ্লিকেট করে এদিকে এনে ছেড়ে দিন। ওকে, তো একই রকমভাবে আপনি এখানে রাইট ক্লিক করুন, এখান থেকে ট্রান্সফর্ম, এরপর এখান থেকে রিফ্লেক্ট, এখান থেকে ভার্টিক্যাল অ্যান্ড দেন কপি। ওকে, এরপর এটিকে মুভ করে এখানে এনে ছেড়ে দিন। দেখুন যে আমাদের ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। তো এরকম আপনি মনোগ্রামি স্টাইল ডিজাইন তৈরি করতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিন, এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।